যাত্রী বোঝাই বাসে আগুন, নিমিষেই আগুনে পুড়ে ছাই গোটা বাস। তবে বাসে থাকা যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছে। মধ্যরাতে বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য বর্ধমানের জাতীয় সড়কে। নবাবঘাট মোড়ে জাতীয় সড়কে যাত্রী বোঝাই একটি বাসে বিধ্বংসী আগুন, বরাত জোরে রক্ষা পেল যাত্রীরা। রবিবার মধ্যরাতে নবাবঘাট মোড়ে জাতীয় সড়কে একটি বেসরকারি যাত্রী বোঝাই বাসে আগুন লাগে। ভয়াবহ আগুনে বাসটি একদম ভস্মীভূত হয়ে যায়। ভাগ্যক্রমে প্রাণ বাঁচিয়ে বাস থেকে বেরোতে পারেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের রেনেসার কাছে। সূত্রের খবর অনুযায়ী বাসটি বাবুঘাট থেকে বিহারের ভগলপুরের দিকে যাচ্ছিল। রাত সোয়া একটা নাগাদ বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসের পিছনের চাকা ফেটে যায় এবং বাসে আগুন ধরে যায়। তারপর নিমিষের মধ্যেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী আসে, দুটি দমকল ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। আমরা একটা শব্দ করলাম, যেটা টায়ার ফাটার শব্দ, তারপরে আবার একটা টায়ার ফাটলো, তারপরে একটা বৃষ্টি। আমরা তখন নিচে নেমে এসে দেখলাম বিধ্বংসী আগুন, আগুনে পুরো একটা বাস সার্কার হয়ে যাচ্ছে। তো আমরা সামনে বাসের সামনে চলে গেলাম, তখন আমাদের মেডিকেল টিমকে আমরা তখন কল করলাম। আমরা গোটা বিধানচন্দ্র রায় মেমোরিয়াল হসপিটালে গোটা মেডিকেল টিম গিয়ে বাসের সামনে গিয়ে দেখলাম পুরো বাসটা চলছে। আমরা গিয়ে ওখানে খবর নিলাম যে কোনো যাত্রী আর কিছু কি বাসে আছে কি নাই, আছে কি নেই। আমরা গিয়ে দেখলাম কোনো যাত্রী নেই, খবর নিয়ে দেখলাম কোনো মারা যায়নি, কেউ আহত হয়েছে কেউ আহত হয়নি। তার আগে সবাই নেমে গেছিল এবং গোটা বাসটা একটা বিধ্বংসী আগুনে জ্বলে পুরো সারা। তখন কি ফায়ার ব্রিগেডের লোক এসেছিল? হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের লোক, দুটো ফায়ার ব্রিগেডের গাড়ি এসে জল আগুনটাকে নেভাবার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আগুনটাকে তারা নেভেই পারে। ঘটনাস্থলে স্থানীয় বিধানচন্দ্র মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল টিমও পৌঁছায়। তবে ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই, সেভাবে কেউ আহত হয়নি। সোয়ে বেঁচে জাগে, থোড়া পেলে টায়ার আওয়াজ কিয়া থা কি কুছ আওয়াজ কিয়া থা, ফির দেখে 10 সেকেন্ড কে বাদ থোড়া দাগ লাগা হুয়া থা। ফির পানি লা কে বুঝানে কোশিশ কিয়া লেকিন আগ বুঝা নাহি। ধীরে ধীরে বাড়তে বাড়তে পুরা বাস মে আগ লাগ গিয়ে, পুরা সামান লস হো গিয়া, উপর নিচে অন্দর সব জগা সামান ভরা হুয়া থা, পুরা সামান জল কে খতম, কুছ ভি নাই বাচা। পহলি বার বাস সে সফর কর রহে থে। কপাল জোরে সকলে বাসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নেমে পড়তে পেরেছিলেন। তবে সকলের জিনিসপত্র একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিছুই অবশিষ্ট নেই আর। 1.5 লাখ তো জাদা লস হয়ে গিয়া, পুরো বাস জল গিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বর্ধমান। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।